আমার মনে হয় কষ্ট করলেই সাফল্য বা সমৃদ্ধি লাভ সম্ভব হয় আর জীবনে কিছু পেতে গেলে তার মূল্য দিতে হয় সেই মূল্য হল কষ্ট কঠোর পরিশ্রম সহনশীলতা তো বাস্তব যখন এটা তখন মানুষ এত চাপ নেয়ার থেকে পিছিয়ে আসেন কেন ব্যক্তিগতভাবে আমি যতদিন বেঁচে আছি আমি নানা লক্ষ্য পূরণ করতে চাই সেটা করতে গেলে প্রচুর উদ্বেগ ও কষ্ট পেতে হবে জীবনের শেষে মাটির নিচে আরাম করতে পারবো কারণ কবরে অনেক বেশি সময় পাবো আরাম করতে বাইরের তুলনায় আপনার কি মনে হয় এটা সঠিক পদ্ধতি কাজ করার নাকি আপনার মত কি না নিজেকে ঘেঁটে ফেলার নিশ্চিত উপায় এটা এটা একটা খুব বড় ভুল যেটা প্রচুর প্রজন্মের মানুষ করে এসেছেন যে পড়াশোনা করলে কিভাবে করবেন পরিশ্রম করে খুব পরিশ্রম করে কাজ করলে কিভাবে করবেন খুব কঠোর পরিশ্রম করে তা কেন বলা হয়নি আনন্দের সাথে পড়াশোনা করুন কেন বলেনি কাজ করুন ভালোবেসে না সবকিছুতেই কিছুতেই কঠোর পরিশ্রম করতে হবে আর তারপর অভিযোগ করবেন জীবনের সব কিছু নিয়েই অভিযোগ করবেন কারণ সব কিছুই আপনি কঠোরভাবে করছেন এখন পর্যাপ্ত ডাক্তারি ও বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে আপনাকে দেখানোর জন্য কেবলমাত্র আপনি যখন সুখকর অবস্থায় থাকবেন তখনই আপনার শরীর ও মন সব থেকে ভালো কাজ করবে এটা কি আপনার কাছে গুরুত্বপূর্ণ যে জীবনের যে কোনো কাজ ভালোভাবে করতে হলে আপনার শরীর ও মন থেকে ভালো অবস্থায় কাজ করুক হ্যালো দরকার কি না বলুন আমাকে আপনি যদি চিন্তিত উদ্বিগ্ন থাকেন তাহলে শরীর ও মন কি সব থেকে ভালো কাজ করে শরীর তো অভ্যস্ত হয়ে যায় যেমন ধরুন জিমে গিয়ে যদি ব্যায়াম করি তাহলে পেশির উপর জোর দিতে দিতে পেশিগুলো সুগঠিত হয়ে ওঠে না আপনি যদি আনন্দের সাথে এগুলো করেন দৌড়ানো পাহাড় চড়া খেলাধুলো করা তাহলে মাংস গঠন হবে হ্যালো চাপের পরিস্থিতিতে বেশি ভালো গঠন হয় ভেঙে তারপর না 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 দেখুন চাপ মানে দেখুন আজকাল এগুলোর জন্য খুব চমকপ্রদ শব্দ ব্যবহার করা হচ্ছে কেউ বলছে স্ট্রেস কেউ বলছে টেনশন কেউ বলছেন অ্যাংজাইটি এরম প্রচুর নাম বেরিয়েছে এখন এরম এখন প্রায় বাহাত্তর চুয়াত্তরটা আলাদা আলাদা মানসিক অসুস্থতাকে চিহ্নিত করেছে তো এরম প্রচুর চমকপ্রদ নাম রয়েছে মূলত ব্যাপারটা এটাই যে আপনার বুদ্ধিমত্তা আপনার বিরুদ্ধে কাজ করছে একবার আপনার বুদ্ধিমত্তা আপনার বিরুদ্ধে চলে গেলে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না ব্যাস যদি আপনার বুদ্ধিমত্তা আপনার সাথেই থাকতো তাহলে আপনি এটাকে আনন্দময় রাখতেন না উদ্বেগময় না আমাকে বলুন আমি সেই হিসেবে আপনাদের আশীর্বাদ করব যদি আপনার বুদ্ধিমত্তা আপনার পক্ষেই কাজ করতো আপনি নিজের জন্য কি বেছে নিতেন আনন্দ না উদ্বেগ আপনার প্রতিবেশীর জন্য কি চান সেটা নিয়ে বিতর্ক হতে পারে আমরা তো প্রতিবেশী অন্য এক জায়গায়